নমস্কার, আমি সায়ন্তন, ইন লাভ উইথ সয়েল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব পারলাইট আমরা কেন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। প্রথমে আসি পারলাইট আমরা কেন ব্যবহার করব সেই প্রসঙ্গে। আপনারা যারা বাগান চর্চার সঙ্গে যুক্ত তারা অবশ্যই খেয়াল করেছেন, কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু পারলাইটের এরকম ব্যবহার ছিল না, মানে এরকম বাড়াবাড়ি পর্যায়ে কিন্তু ব্যবহার আমরা হতে দেখিনি। বাড়াবাড়ি শব্দটা আমি নেগেটিভ অর্থে ব্যবহার করছি না, পজিটিভ অর্থেই ব্যবহার করলাম এখানে। কিন্তু কেন এই ব্যবহারের আধিক্য? আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এর পেছনে বেশ কয়েকটা বিষয় আছে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে পারলাইট ওজনে হালকা, এবং এটা যদি আপনি আপনার মিডিয়ার সঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মিডিয়ার ভার অনেকটাই কমে যাবে। আমরা যারা ছাদে গাছপালা করতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই ওজন বিষয়টা, সয়েলের ওজন বা মিডিয়ার ওজনের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় বেশি ওজন হয়ে গেলে বা বেশি ভার বেড়ে গেলে ছাদ ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা অনেকে মনে করেন। সেই বিষয়টা থেকে যদি আপনি অনেকটাই সরে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই পারলাইট একটা বড় সলিউশন। আপনি যদি আপনার মিডিয়াতে সঠিক পরিমাণে পারলাইট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভার কমে যাবে আপনার মিডিয়ার এবং আপনার ছাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কাজে এই বিষয়টার দিকে যদি আপনি খেয়াল রাখতে চান তাহলে কিন্তু পারলাইট ব্যবহার করা সবচেয়ে ভালো একটা উপায়। পরবর্তী বিষয় হচ্ছে পারলাইট কিন্তু কখনোই মিডিয়ার সঙ্গে কোনো রকম কেমিক্যাল রিয়াকশানে যায় না বা কোনো রকম রিয়াকশানে যায় না। পারলাইট একেবারেই নিউট্রাল, কোনোরকমভাবে আপনার মিডিয়ার সঙ্গে কোনো রকম রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেবে না। কাজে মিডিয়ার পিএইচ পাল্টে যাওয়া বা অন্যান্য কোনো পরিবর্তন কিন্তু আপনার মিডিয়াতে আসবে না পারলাইট ব্যবহার করলে। আমরা যখন কন্টেনার বা টবে গাছ বড় করছি তখন অনেক সময় যদি খুব ঘন সংবদ্ধ মাটি আমরা ব্যবহার করি তাহলে শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি যদি পারলাইট ব্যবহার করেন পর্যাপ্ত পরিমাণে আপনার মিডিয়ার সঙ্গে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অনেকটাই সরে আসতে পারবেন। দেখবেন গাছের রুট সিস্টেম ভালোভাবে বেড়ে উঠছে, মাটিতে ভালো মতো হাওয়া চলাচল হচ্ছে। পারলাইট যদি আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারেন তাহলে মিডিয়ার মধ্যে কিন্তু হাওয়া চলাচলটাও ভালো হয়। কারণ অনেক সময় খুব ঘন সংবদ্ধ মিডিয়া ব্যবহার করলে মাটির মধ্যে হাওয়া চলাচলটা ভালো মতো হয় না, ফলত শিকড় কিন্তু খুব একটা ভালো থাকে না এবং কয়েক বছরের মধ্যেই অনেক রকম সমস্যা দেখা দেয়। তো এই রকম সমস্যার থেকে যদি আপনি সমাধান পেতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু পারলাইট একটা খুব বড় সলিউশন। আপনি যদি ঠিকঠাক পারলাইট ব্যবহার করতে পারেন মিডিয়াতে তাহলে একই সঙ্গে মাটি আলগা থাকছে, গাছের শিকড় ভালো থাকছে এবং হাওয়া চলাচল খুব ভালো হচ্ছে মাটিতে, ফলত গাছ সুস্থ থাকছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পারলাইট কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ আপনি যে মিডিয়াতে পারলাইট ব্যবহার করছেন সেই পারলাইট কিন্তু বছরের পর বছর একই রকমভাবে থেকে যাবে মিডিয়াতে, আপনাকে নতুন করে আবার অ্যাড করতে হবে না। হ্যাঁ, আপনি মিডিয়া চেঞ্জ করার সময় অবশ্যই নতুন মিডিয়ার সঙ্গে পারলাইট মিশিয়ে তারপর সেই মিডিয়া ব্যবহার করবেন, কিন্তু যে মিডিয়া পুরনো রয়ে গেল যাতে পারলাইট আছে আপনি চাইলে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন অন্য গাছের জন্য, এবং সেক্ষেত্রেও যে পারলাইট আছে অর্থাৎ পুরনো পারলাইটের কথা বলছি সেটা কিন্তু নষ্ট হবে না, থেকে যাবে এবং সেটা আপনি আবার ব্যবহার করতে পারবেন বা রিসাইকেল করতে পারবেন। কাজে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় আমরা যে সমস্ত মিডিয়া ব্যবহার করি যেমন ধরুন কোকোপিট, কোকোপিট কিন্তু বায়োডিগ্রেডেবল, একটা সময় পর কোকোপিট মাটির সঙ্গে মিশে যায় এবং আপনাকে আবার নতুন করে ফ্রেশ কোকোপিট ব্যবহার করতে হয়। পারলাইটের ক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে করতে হবে না। এবারে বলবো পারলাইট আমরা কীভাবে ব্যবহার করব। মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে, যাই হোক আলোচনায় ফিরে আসি। তো কীভাবে আমরা পারলাইট ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে আপনি কি গাছ বসাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনি কতটা পারলাইট ব্যবহার করবেন। অর্থাৎ যদি আপনি ক্যাকটাস বা সাকুলেন্ট বসান তার জন্য পারলাইটের এক ধরনের পরিমাপ আছে, আবার যদি আপনি কোনো শ্রাব জাতীয় গাছ বসান যেমন গোলাপ বা জবা তার জন্য কীরকম পারলাইট আপনি ব্যবহার করবেন, বা এমন কিছু গাছ আছে যেগুলোতে খুব বেশি পরিমাণে পারলাইট ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কাজেই নির্ভর করছে আপনার গাছের ধরনের ওপর, অর্থাৎ আপনি কোন প্রজাতির গাছ বসাচ্ছেন বা কী গাছ বসাচ্ছেন সেটা মাথায় রেখে পারলাইট আপনাকে ব্যবহার করতে হবে। কারণ অনর্থক পারলাইট ব্যবহার করার কোনো মানে হয় না। তবে একটা কথা আমি বলে রাখতে চাই এখানে, যদি আপনি সব গাছে পারলাইট ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ পারলাইট যেহেতু মাটির কোনো কিছুকেই প্রভাবিত করে না, না মাটির পিএইচকে প্রভাবিত করে, না মাটির অন্যান্য মিডিয়ার সঙ্গে কোনো রিয়াকশন করে, কাজেই এক্ষেত্রে কিন্তু একটা খুব বড় সুবিধা আছে পারলাইট ব্যবহার করার ক্ষেত্রে। তো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সকাল সকাল বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, বেশ ভালো লাগছে এখন। যাই হোক প্রসঙ্গে ফিরে আসি,
আমি বলছিলাম যে টবের মাপ অনুযায়ী আপনারা কিরকম পারলাইট ব্যবহার করবেন বা কতটা পরিমাণে পারলাইট ব্যবহার করবেন। এবারে আপনাদের বলবো গাছের ধরন অনুযায়ী আপনারা কতটা পরিমাণে পারলাইট ব্যবহার করবেন। আমি তিনটে ভাগে এখানে ভেঙে নিয়েছি। আপনি ক্যাকটাস সাকুলেন্টের জন্য কতটা পরিমাণে পারলাইট ব্যবহার করবেন, আপনি শ্রাবস পেরেনিয়ালস এই সমস্ত গাছের জন্য কতটা পরিমাণে পারলাইট ব্যবহার করবেন, আর অ্যানুয়ালস বা মৌসুমি গাছের জন্য কতটা পরিমাণে পারলাইট ব্যবহার করবেন। ক্যাকটাস সাকুলেন্টের জন্য আপনারা চেষ্টা করবেন 50% পারলাইট ব্যবহার করতে, তাহলেই যথেষ্ট। তাহলে দেখবেন রুট রটের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। চলে আসি শ্রাবস অ্যান্ড পেরেনিয়ালসের ক্ষেত্রে। জবা, টগর, গোলাপ এই সমস্ত গাছের ক্ষেত্রে মোটামুটি 30% থেকে 40% পারলাইট ব্যবহার করবেন। এবার নির্ভর করছে আপনি কী ধরনের গাছ বসাচ্ছেন। ধরুন আপনি হাইব্রিড জবা বসাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনি 30% বদলে 35% বা 40% ব্যবহার করবেন। ধরুন আপনি ক্লাইম্বার রোজ বা লতা গোলাপ বসাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 25 থেকে 30% পারলাইট ব্যবহার করতে। তো গাছ অনুযায়ী একটু এদিক ওদিক হবে, 5-10% এদিক ওদিক হতে পারে, কিন্তু মোরালে সেমই থাকবে। তো আমি একটা গড় হিসেব বললাম। আর অ্যানুয়ালসের জন্য চেষ্টা করবেন মোটামুটি 20 থেকে 25% ব্যবহার করতে, তার বেশি লাগবে না, কারণ অ্যানুয়ালসরা খুব দ্রুত বাড়ে, এদের খুব একটা রিকোয়ারমেন্ট থাকে না। কিন্তু আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে অনেক সময় শীতকালেও বৃষ্টি হয় বা তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায় এবং আর্দ্রতা কম বেশি থাকে। তো সেই জন্য মাটি যাতে বেশিক্ষণ আর্দ্রতা ধরে না রাখে, সেই জন্য চেষ্টা করবেন অ্যানুয়ালসদের ক্ষেত্রেও শীতকালে যখন আপনি মিডিয়া তৈরি করছেন তখন 20 থেকে 30% মাটি পারলাইট ব্যবহার করতে। তো এই বিষয়গুলি মোটামুটি পারলাইট নিয়ে বলার ছিল। আপনারা বেশ কয়েকজন আমাকে বলেছিলেন যে পারলাইট কীভাবে ব্যবহার করব সে বিষয়ে একটা ভিডিও করে ফেললাম। কাজেই মোটামুটি একটা আপনাদের ওভারভিউ হয়ে গেল পারলাইট ব্যবহারের ক্ষেত্রে। আশা করছি আপনারা সাকসেসফুলি পারলাইট ব্যবহার করতে পারবেন। খুব বেশি পারলাইট দেওয়ার দরকার নেই, আবার খুব কম পারলাইটও দেবেন না। যেখানে যতটা প্রয়োজন সেরকম বুঝে আপনি পারলাইট ব্যবহার করুন, এবং আপনি যখন পারলাইট ব্যবহার করতে শুরু করবেন আস্তে আস্তে আপনার যত অভিজ্ঞতা বাড়বে আপনি বুঝে যাবেন যে আপনার রিকোয়ারমেন্ট কীরকম বা আপনি কোন গাছে কতটা পারলাইট দেবেন। সেটা আপনার বাগানের চরিত্রের উপর নির্ভর করছে, সেটা আপনি কতটা টাকা খরচ করতে পারছেন তার উপর নির্ভর করছে, সেটা নির্ভর করছে আপনি কী ধরনের গাছ বসাচ্ছেন তার উপর। কাজেই এই ফ্যাক্টরসগুলো মাথায় রেখে তারপর আপনি পারলাইট ব্যবহার করলে আমার মনে হয় আপনার খুব একটা অর্থের অপচয় হবে না। আপনারা ব্যবহার করে দেখুন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ভিডিও নিয়ে তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।